বিকাশ প্রতারক চক্রের মৌলভীবাজার জেলা পুলিশের গোয়েন্দা শাখা একটা অভিযান পরিচালনা করে ছয়জন সদস্যকে গ্রেপ্তার করে। তারা বিভিন্ন সময়ে শিক্ষা উপবৃত্তি, বয়স্ক ভাতা, বিকাশের লেনদেন সংক্রান্ত বিভিন্ন যে ওটিপিগুলো আছে এটা সংগ্রহ করে তারা প্রতারণার কাজটি সংগ্রহ করে থাকে। যে মৌলভীবাজার জেলা গোয়েন্দা পুলিশ গতকালকে একটি অভিযান করে বিকাশ প্রতারণা চক্র বা প্রতারক চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে। এই বিকাশ যে প্রতারক চক্র তারা এখানে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিল এবং এখানে ভাড়াটিয়া হিসেবে থেকেই তারা দীর্ঘদিন ধরে প্রতারণার কাজগুলো করে আসছিল। সাধারণত তারা বিভিন্ন জনকে ফোন দিয়ে টাকা দাবি করে, পরবর্তীতে তারা বিধবা ভাতা বা বয়স্ক ভাতা যেগুলো আছে সেগুলো নাম্বার সংগ্রহ করে তারা বিকাশের মাধ্যমে সেই প্রতারণার কাজেও যুক্ত ছিল। তারা দীর্ঘদিন ধরে এই কাজটা করে আসছিল। আমরা তাদের কাছ থেকে 21টি সচল মোবাইল ফোন উদ্ধার করেছি এবং এই প্রতারণার কাজে ব্যবহৃত কিছু টাকা উদ্ধার করেছি। সাথে সাথে আমরা একটা তালিকা পেয়েছি যেখানে এই শিক্ষার্থীদের উপবৃত্তি এবং বয়স্ক ভাতার যে নাম্বারগুলো আছে সেই নাম্বার সম্বলিত আমরা বড় একটি তালিকা পেয়েছি, যে তালিকা থেকে তারা নাম্বারগুলো নিয়ে হয়তো ওই নাম্বারে ফোন দিয়ে তারা এই প্রতারণার কাজগুলো করে। আমরা পরবর্তীতে তাদেরকে আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের সম্পর্কে খোঁজখবর নেই এবং গতকালকার রাত্রে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। তাদের নামে বিভিন্ন থানায় মামলা আছে এবং আমাদের এখানে পরবর্তী আইনগত যে বিষয়গুলো সেই আইনগত বিষয় প্রক্রিয়াধীন। পাশাপাশি আমরা বলতে চাই সাধারণ যারা নাগরিক আছেন তারা সচেতন হবেন যে এই রকম প্রতারক চক্র বিকাশের মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে আপনার কাছে টাকা দাবি করতে পারে। অবশ্যই আপনারা সব কিছু যাচাই বাছাই পূর্বক আপনাদের পরবর্তী কার্যক্রম গ্রহণ করবেন, এইটা আমরা আমাদের জেলা পুলিশের পক্ষ থেকে সকলকে সচেতন করতে চাই। আপনার হাটে নিয়ে আসেন এদিকে, হাটে আনেন না এদিকে, আপনার নেন নিতে থাকেন এদিকে উঠান। ভিতরে যাও, ভিতরে যাও।